ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স। এসএসসি পরীক্ষার্থীদের বহুল প্রত্যাশিত শর্ট সিলেবাস পাবলিশ করা হয়েছে। আজকে আমরা জেনে নেব শর্ট সিলেবাসের প্রশ্ন কোথা থেকে আসবে, কিরকম প্রশ্ন হবে এবং কি কি অধ্যায় থেকে এই প্রশ্নগুলো করা হবে, সবগুলো প্রশ্নের উত্তর খুঁজে পাব এই ভিডিওতে। এজন্য আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন আমরা শুরু করি। কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আজকের বিষয় গণিত। গণিতের অনেকগুলো অধ্যায় আপনাদের কম করে দেওয়া হয়েছে, অধ্যায় এবং শিরোনাম এই পাশে থাকছে, আমরা দেখে নিব। পাঠ্যপুস্তকে উল্লেখিত শিখন ফলগুলো খেয়াল রাখবে। একটা জিনিস মনে রাখবেন, একটা অধ্যায়ের সব অঙ্কগুলোই কিন্তু আসবে না, আবার সব বিষয়বস্তুগুলোই কিন্তু টাচ করবে না পরীক্ষায়, সেটা কিন্তু সুন্দর করে উল্লেখ করে দিয়েছে। সুতরাং আপনি একটু বুদ্ধি খাটিয়ে বিষয়বস্তু সহ এবং পাঠ্যপুস্তকে উল্লেখিত শিখন ফল সহ আপনি প্রিপারেশন নেবেন, তাহলে কিন্তু আপনার প্রিপারেশনটা অন্য দশজনের তুলনায় অনেক সহজ হয়ে যাবে। প্রথমে আমরা দেখে নিব দ্বিতীয় অধ্যায়। আপনাদের কিন্তু প্রথম অধ্যায় দেওয়া হয়নি। দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে আমাদের সেট ও ফাংশন। সেট ফাংশন থেকে যে যে প্রশ্নগুলো আসবে আমরা দেখতেই পাচ্ছি, সেট এবং উপসেটের ধারণা ব্যাখ্যা করে প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারবে, এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোতে আপনারা বেশি হাইলাইটস করবেন এবং পড়বেন। ঠিক এভাবে দেখেন আপনাদের 11টি শিখন ফল রয়েছে এবং বিষয়বস্তুগুলো কিন্তু নির্ধারণ করা হয়ে যাচ্ছে, যেমন সেটের বিবিধ সমূহ, যে এই কয়েকটি সেটের মধ্য থেকেই কিন্তু আপনাদের প্রশ্নগুলো করা হবে। এরপরে দ্বিতীয় অধ্যায়ের পরে আপনাদের জন্য রয়েছে তৃতীয় অধ্যায়, যে অধ্যায় আমরা পাই বীজগাণিতিক রাশি। দ্যাট মিনস বীজগাণিতিক রাশির অধ্যায় থেকে সব বিষয়গুলো কিন্তু আপনার পড়ার প্রয়োজন নেই, শুধু আপনাদের শিখন ফলের সাথে যায় এবং বিষয়বস্তুর সাথে যায়, এই দিকগুলো কিন্তু আপনাদের বেশি হাইলাইটস করবে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেবেন, তাহলে কিন্তু আপনার পরীক্ষাটা অনেক স্মুথ এবং সুন্দর হবে। এরপরে তৃতীয় অধ্যায়ের পরে আপনাদের চতুর্থ এবং পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় কিন্তু দেওয়া হয়নি, এরপরে দেওয়া হয়েছে সপ্তম অধ্যায়, যেটার শিরোনাম হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, মানে জ্যামিতি সম্পর্কিত যেই অধ্যায়টি, এই অধ্যায়ের যে শিখন ফল এবং বিষয়বস্তু, আমি বারবার শিখন ফল এবং বিষয়বস্তুকে হাইলাইটস করছি এই কারণে, অন্যরা যদি 100% প্রিপারেশন নেওয়ার পরে 100% পরীক্ষায় প্রয়োগ করতে না পারে বা কমন না পায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই কয়েকটি জিনিস ফলো করে, শিখন ফল এবং বিষয়বস্তু ফলো করে কিন্তু আপনি অনেক সহজে একটা ভালো প্রিপারেশন নিতে পারেন। এরপরে রয়েছে আপনাদের জ্যামিতি ব্যবহারের পরে রয়েছে হচ্ছে অষ্টম অধ্যায়, দ্যাট মিনস বৃত্ত সম্পর্কিত যতগুলো আলোচনা রয়েছে এই আলোচনাটা আপনাদের খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে, তাহলে কিন্তু আপনারা অনেক ভালো করতে পারবেন পরীক্ষায়। এই যে আমাদের বৃত্ত সম্পর্কিত বিষয়বস্তুগুলো রয়েছে। এরপরে আসেন আমরা দেখে নিই নবম অধ্যায়, ত্রিকোণমিতিক অনুপাত। নবম অধ্যায়ের শিরোনাম হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আপনি সূক্ষ্মকোণী ত্রিকোণমিতিক অনুপাত বর্ণনা করতে পারবে, আর বিষয়বস্তুর ক্ষেত্রে যদি আমরা দেখি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ, সদৃশ্য সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমূহের ধ্রুবতা, আমি এটা আর পড়ছি না, আপনার একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন, কারণ হচ্ছে তাহলে আপনাদের সময়টা অনেক সেভ হয়ে যাবে। এরপরে আমরা দশম অধ্যায়ে চলে আসছি, দূরত্ব ও উচ্চতা সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে আমাদের সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের খুব ভালো ধারণা রাখতে হবে। দশমের পরে আছে একাদশ অধ্যায়, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এখানেও কিন্তু আপনাদের অনেক ছোট করে দেওয়া রয়েছে, মাত্র 4টি শিখন ফল, একটি সৃজনশীল আপনি এখান থেকে নিঃসন্দেহে কিন্তু আপনি কমন পেয়ে যাচ্ছেন এবং অংশীকৃতও কিন্তু আপনি এখান থেকে কমন পেয়েও যাবেন। এরপরে দ্বাদশ অধ্যায় কিন্তু দেওয়া হয়নি, দেওয়া হয়েছে ত্রয়োদশ অধ্যায়, দ্যাট মিনস সসীম ধারা যেটাকে আমরা বলি সেই অধ্যায়টা দেওয়া হয়েছে। এখানে অনুক্রম এবং ধারার যে বর্ণনাগুলো করার হয়েছে এবং নির্দিষ্টতম পদ এবং এই পদ সম্পর্কিত যে অঙ্কগুলো সেগুলো কিন্তু আপনারা একটু ভালো করে করবেন। এরপরে আমরা দেখে নিই আমাদের কততম অধ্যায় রয়েছে। যেহেতু আমরা সিলেবাস নিয়ে আলোচনা করছি ওই জন্য বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, এতে করে আপনাদের অনেক সময়টা লেগে যাবে। চতুর্দশ অধ্যায় রয়েছে, এরপরে অনুপাত সাদৃশ্যতা পরিসমতা। এখান থেকে শিখন ফল ওভাবে উল্লেখ করেনি, কিন্তু হচ্ছে আপনার মোটামুটি যে যে বিষয়বস্তুগুলোর উপরে চাওয়া হয়েছে আমরা একটু দেখে নিই, একটু দেখে নিলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। ঠিক এভাবে আপনি পুরোটাই একটু সংগ্রহে রেখে দেন আপনার, তা
তাতে করে কিন্তু অনেক ভালো একটা ফিডব্যাক আপনি পেয়ে যাবেন। এরপরে আপনাদের জন্য রয়েছে ষোড়শ অধ্যায়, যেটা পরিমিতি শিরোনাম। এই পরিমিতি সংক্রান্ত বিষয়বস্তুগুলো কিন্তু আপনারা খুব ভালো করে একটা ধারণা নিয়ে যাবেন। বৃত্ত দিয়েছে, বৃত্ত সংক্রান্ত পরিমাপ, বিভিন্ন ঘনবস্তুর আয়তন, সুষম অসম আকারে বহুভুজ ক্ষেত্র, এই এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি একটা ভালো প্রিপারেশন নিতে পারেন। এরপর আমরা সপ্তদশ অধ্যায় দেখে নিব, দ্যাট মিনস সর্বশেষ যে অধ্যায়টা পরিসংখ্যান, এই পরিসংখ্যানের অধ্যায়টা কিন্তু আপনাদের থাকছে। মোটামুটি কিন্তু আপনাদের কঠিন অধ্যায়গুলো সেগুলো অধ্যায় কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, মোটামুটি কঠিন অধ্যায়গুলো। তো আপনারা এখান থেকে একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন। টোটাল 17টি অধ্যায়ের মধ্যে কিন্তু আপনাদের এখানে 11টি অধ্যায় দেওয়া হয়েছে, আপনি কিন্তু অনায়াসে একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন। এবং আরেকটি বিষয় আপনাদের আবারও বলছি, যে আপনাদের কিন্তু কঠিন যে অধ্যায়গুলো ছিল বা আপনাদের কাছে একটু কঠিন মনে হয় করতে গিয়ে, সে অধ্যায়গুলো এখানে কিন্তু নেই। সুতরাং আপনি একটা সুন্দর করে প্রস্তুতি নিয়ে নেন। আপনাদের শুভকামনা রইল শোভন অনলাইন ইংলিশ স্কুলের পক্ষ থেকে। আর একটা কথা না বললে নয়, যদি ইংরেজির ক্লাসগুলো দেখতে চান আপনি ধারাবাহিকভাবে, সেই ক্লাসগুলোর জন্য অবশ্যই শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথেই থাকবেন। এবং আপনার ইংরেজি প্রথম পত্রের এবং দ্বিতীয় পত্রের সাজেশনও দেওয়া হয়েছে, এবং আপডেট সাজেশনটা কয়েকদিন পরে দিয়ে দেওয়া হবে। সো আপনাদের স্পেশালি আহ্বান জানাচ্ছি। আর আরেকটি বিষয় বলে রাখি, যে প্রতি শুক্রবারে হচ্ছে কিন্তু আমি 7:30টার দিকে লাইভ ক্লাস নিয়ে আপনাদের বিভিন্ন প্রকার সমস্যাগুলো সমাধান করি। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে কোনো প্রবলেম থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আমার লাইভে সংযুক্ত হয়ে আস্ক করতে পারেন, যে আপনার কী কী সমস্যা হচ্ছে ইংরেজির, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।